উত্তোলন হবে এই জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের কলেজের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তনী সংসদের সভাপতি মহাশয় মাননীয় অজয় কুমার সামন্ত মহাশয় এবং আমাদের এই পতাকা স্তম্ভের কাছে আমাদের উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠাতা সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা আমরা নিবেদন করছি তথা এলাকাবাসীকেও আমরা শ্রদ্ধা সম্মান নিবেদন করছি। বর্তমান আমাদের প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি মহাশয় সভাপতি মহাশয় মাননীয় চিত্র রঞ্জন ঘোড়াই মহাশয় আমাদের কাছে কিছু ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। পূর্বে একটি কথা একটু বিনীত সহকারে বলি, এই কলেজ প্রতিষ্ঠা লগ্নে যে সমস্ত দাতা মহান দাতাগণ স্বয়ং আভা মাইতি মহোদয় ইত্যাদি এবং যারা এই মিলনী মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন প্রাক্তন ছাত্রছাত্রী আছেন তারা আজকের অনেকেই ইহলোকে নেই, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা অবলম্বন করতে অনুরোধ করছি। পূর্ব ঘোষণা অনুযায়ী যে কথাটি বলার ভার আমার উপরে পড়েছে অতি বিনয় সহকারে দুটি একটি কথা নিবেদন করি। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত্ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় বাজকুল মিলনী মহাবিদ্যালয় উপস্থিত শিক্ষার কাজে যুক্ত সমস্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক অধ্যাপিকাগণ এবং এই কলেজের প্রাক্তন ছাত্রগণ বর্তমান ছাত্রছাত্রীগণ এবং আমার প্রিয় বন্ধু অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রীযুক্ত অজয় কুমার সামন্ত মহোদয় সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং সমস্ত শিক্ষাকর্মী পরিবার পাচ্ছে
রজনীকান্তের জন্মদিন পালন করি কেক কেটে আমাদের কলেজের ৫৮তম প্রতিষ্ঠা দিবস পালনে আমরা বড় একটি কেক কেটে সকলে উদযাপন করব আমাদের কলেজের জন্মদিন। এই কলে এই কেক কাটার জন্য অনুরোধ করছি আমাদের ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী কর্মচারী সকলকে।
মাখামাখি করার দরকার নাই, তুই আগে বলে দে মনে করি কেউ।